পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত এবার আজ ফের ইডির দপ্তরে বরানগরের পুর প্রধান ইডি অফিসে ঢুকলেন অপর্ণা মৌলিক গতকালও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অপর্ণাকে এবং আজও বরানগরের পুর প্রধান অপর্ণা মৌলিক তিনি ইডির দপ্তরে ঢুকলেন আমরা দেখছি একের পর এক পুর প্রধানদের ডাকা হচ্ছে যে সমস্ত পুরসভাগুলিতে দুর্নীতি করার অভিযোগ উঠেছে পুর নিয়োগের দুর্নীতি এবং কখনো দেখা গিয়েছে যে বর্তমান পুর প্রধান নয় প্রাক্তন পুর প্রধানদেরও ডাকা হয়েছে কারণ ওই সময়ে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেই সময় যারা পুর প্রধান ছিলেন তাদেরকেও ডাকা হয়েছে বরানগরের পুর প্রধানের কাছ থেকে কি জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা গতকাল জিজ্ঞাসাবাদের পর আজ কখন তিনি ঢুকলেন বিস্তারিত জানাবেন সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি মোহন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে মোহন কখন ঢুকলেন অপর্ণা মৌলিক গতকাল টানা জিজ্ঞাসাবাদের পর আজও তাকে জিজ্ঞাসাবাদ মূলত কোন কোন বিষয়ে তার কাছ থেকে জানতে চাইছেন ইডির আধিকারিকরা একদিকে যেরকম রেশন দুর্নীতি নিয়ে তদন্তের নেমেছে ইডি এর পাশাপাশি যেটা হচ্ছে যে পৌরসভা নিয়োগ দুর্নীতি সেটা নিয়েও কিন্তু তারা এক এর পাশাপাশি কাজ করে চলেছে ইতিমধ্যে গতকাল দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল অপর্ণা মৌলিক যিনি বরানগর পৌরসভার চেয়ারপারসন আজকে তাকে কিন্তু পুনরায় আবার ডাকা হয়েছে এবং ইতিমধ্যে 11:10 নাগাদ তিনি দপ্তরে এসছেন এবং তার জেরা কিন্তু শুরু হয়েছে বিষয়টা হলো এই অয়নশীল যে তার সাথে যোগাযোগ করতেন তার যে অফিস সেখানে তিনি যেতেন বা তার কোনো প্রতিনিধি যেতেন কারণ তুমি জানো যে পৌর নিগম দুর্নীতি নিয়ে যে পৌরসভার নামগুলো উঠে এসছে তার মধ্যে কিন্তু বরানগর পৌরসভা অন্যতম এবং সেই ক্ষেত্রে তা এই অয়নশীল কার মাধ্যমে যোগাযোগ রাখতো এবং যেখানে অভিযোগ উঠছে যে ওয়েমার সিট পাওয়া গেছিলো অয়নশীলের সল্ট লেকের বাড়ি থেকে সেখানে কিন্তু বরানগর পৌরসভারও যা চাকরি প্রার্থী ছিলেন তাদের ওয়েমার সিট পাওয়া গেছিল সেই ক্ষেত্রেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে অর্থাৎ সেখানেও কিন্তু বেনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে কর্মচারীদের এই অভিযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অপর্ণা মল্লিককে আজকে পুনরায় জেরা ডাকা হয় এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এসছেন এবং তার জেরা শুরু হয়েছে ধন্যবাদ মোহন একদিকে যেরকম অপর্ণা মৌলিককে ডাকা হয়েছে তেমনি কিন্তু পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে তাকেও তলব করে ইডি নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন প্রশান্ত চৌধুরী কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেখানে গোপাল সাহা প্রাক্তন চেয়ারম্যান পুরসভার আরামবাগ পুরসভার মাফ করবেন কাভানাটি পুরসভায় তাকেও ডাকা হয়েছিল এবং তিনিও সেখানে গিয়েছিলেন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালান ইডির আধিকারিকরা একের পর এক যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুরসভার যে নিয়োগ দুর্নীতি সেক্ষেত্রে এবার কোমর বেঁধে নেমেছে ইডি বর্তমান পুর প্রধান যারা রয়েছেন এবং যে সময়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময়ের সেই আমলের যারা পুর প্রধান যারা বর্তমানে অনেকে প্রাক্তন পুর প্রধান হয়েছেন তাদেরকেও ডাকা হচ্ছে এবার টিটাগড় পুরসভারও প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরীকে ডাকা হয়েছে এবং তাকে বেশ কিছু নথি নিয়ে যাওয়া যেতে বলা হয়েছিল সেই মতো নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রশান্ত চৌধুরী প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে দেশ সর্বোপরি তাই দেশের কথা দেশের স্বার্থের কথা দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল